রাহে না যাত মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওতে আমরা আল্লাহ তাআলার পবিত্র দুটি নাম সম্পর্কে আলোচনা করব। যে দুইটি নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন এবং আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক ভাই বোন আছেন যাদের বিভিন্ন চাওয়া পাওয়া রয়েছে, যারা বিভিন্ন আমল করে ফায়দা না পেয়ে হতাশ হয়ে গেছেন। তাদের জন্য আজকের ভিডিওর আমলটি খুব গুরুত্বপূর্ণ একটি আমল। আমাদের মাঝে এমন অনেক ভাই বোন আছেন যারা দুই একবার দোয়া করে দোয়া করা ছেড়ে দেন, অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফলটি না পেলে বা পেতে দেরি হলে হতাশ হয়ে যান, তারপর দোয়া করা ছেড়ে দেন। এই কাজটি করা একদমই উচিত নয়, কেননা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া আল্লাহ তাআলা সবসময় কবুল করে থাকেন যদি না সে তাড়াহুড়ো করে। তখন উপস্থিত সাহাবাগণ বললেন, ইয়া রসুলুল্লাহ, তাড়াহুড়ো কি? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা বলে আমি দোয়া করেছি, কত দোয়া করেছি, কিন্তু আমার দোয়া হয়তো আল্লাহ তাআলা আর কবুল করবে না, এই বলে সে দোয়া করা ছেড়ে দেয়, আর এটি হচ্ছে তাড়াহুড়ো। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যখনই আমরা দোয়া করব, ধৈর্য সহকারে দোয়া করব এবং যেই আমলটি আমরা শুরু করব সেটা ধারাবাহিকভাবে করতে থাকব। কখনই আমরা আমল করা দ্রুত ছেড়ে দেব না, এটি করা কখনই উচিত নয়, কেননা মনে রাখতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করার সময় তাড়াহুড়ো করা যাবে না। সৎ চরিত্রবান ও মুমিন মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো দোয়া করা। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে নানান বিপদ আপদ থেকে রক্ষা করেন, তিনি বান্দার দোয়াকে স্বাগত জানান। বান্দা যদি তার প্রতিপালককে যথাযোগ্যভাবে ডাকার মতো রাখে, আদবের সাথে কাকুতি মিনতি সহ আল্লাহ তাআলার নিকট চায়, তাহলে তিনি তার ডাকে সাড়া দেন। তবে অবশ্যই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে, অন্তর থেকে দোয়া করতে হবে, উদাস মনোভাব নিয়ে দোয়া করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই আয়াতটি থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ তাআলার কাছে চাইতে। তাহলে আমরা কেন হতাশ হয়ে যাই? যখনই আমাদের বিপদ আপদ আসে বা আমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, তখনই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কখনই আমরা হতাশ হব না। আমাদের একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলার নিকটই দোয়া করতে হবে, তার কাছে চাইতে হবে। তিনি সবাইকে সব ধরনের দুশ্চিন্তা ও পেরেশানি মুক্ত করতে পারেন। দোয়া আমাদের জন্য সবসময় উপকারী। দোয়া একটি স্বতন্ত্র ইবাদত বটে, তাই আমাদেরকে যে কোনো অবস্থায় যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে, তখনই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাইব। মনে রাখবেন, যখনই আপনি দোয়া করবেন অবশ্যই ধৈর্য সহকারে দোয়া করবেন, কেননা ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যখনই আমরা দোয়া করব, কোনো একটি আমলের মাধ্যমে দোয়া করব, আল্লাহ তাআলার পবিত্র নামগুলো ধরে ডাকব। এমনই কিছু নাম, এমনই দুইটি নাম সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যে দুইটি নামের ভিতরে ইসমি আজম রয়েছে। আর ইসমি আজম হচ্ছে এমন একটি আমল, যে আমল সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকেন, তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। সুতরাং আমাদেরকে ইসমি আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। প্রতিটি মুনাজাতে যখনই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ইসমি আজমের মাধ্যমে দোয়া করব। আজকের ভিডিওতে আমরা আল্লাহ তাআলার পবিত্র দুটি নাম সম্পর্কে আলোচনা করব, যে দুটি নামের ভিতরে ইসমি আজম রয়েছে। আর সেই পবিত্র দুটি নাম হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এই দুইটি নামের ভিতরে ইসমে আজম রয়েছে। এই দুইটি নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই সেই ডাকে সাড়া দিবেন, এবং তখন যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই চাওয়াগুলো পূরণ করে দিবেন। বিশেষ করে দোয়া কবুলের যে সমস্ত উত্তম সময়গুলো রয়েছে, সেই সময়গুলোতে এই দুটি নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন, তারপর নিজের চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে চাইবেন। সর্ব অবস্থায় এই দুটি নাম পড়ার চেষ্টা করবেন। যখনই ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে অজু করে নেবেন, তারপর আল্লাহ তাআলার এই দুইটি নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন, তারপর নিজের প্রয়োজনের কথাগুলো উল্লেখ করবেন। নিজের কি প্রয়োজন, আপনি কোন সমস্যার ভিতরে আছেন সেটা উল্লেখ করবেন, তারপর আল্লাহ তাআলার কাছে চাইবেন। একজন ভিক্ষুক যখন আমাদের কাছে কোনো সাহায্য চাইতে আসে, প্রথমে সে কি করে? প্রথমে সে কিন্তু তার সমস্যার কথাগুলো উল্লেখ করে, তারপর সে সাহায্য চায়।
ঠিক আমাদেরও উচিত যখনই আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবো বা যখন কোনো দোয়া করব, তখন আমরা কোন সমস্যার ভিতরে আছি সেটা আল্লাহ তাআলার কাছে উল্লেখ করব। তারপর আমাদের কি প্রয়োজন সেটা আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলার কাছে ফয়সালা চাইব যে আল্লাহ আমাদের জন্য উত্তম ফয়সালা করে দিন। আল্লাহ তাআলার কাছে নিজের চাওয়াগুলো অন্তর থেকে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে তারপর চাইব। এবং অবশ্যই যখন আমরা দোয়া করব, দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পড়ে নিব, কেননা দরুদ শরীফ আল্লাহ তাআলা সবসময় কবুল করে থাকেন। সুতরাং যদি আপনি দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পড়েন, তাহলে আল্লাহ তাআলা এই দরুদ শরীফ কবুল করার সাথে সাথে আপনার দোয়াগুলোও কবুল করে নেবেন। তাই অবশ্যই দরুদ শরীফ পড়া চাই। যখনই সময় পাবেন বা আপনি কোথাও বের হয়েছেন হাঁটতে চলতে উঠতে বসতে, এই দুটি নাম পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। মনে রাখবেন এই দুটি নামের ভিতরে কিন্তু ইসমে আজম রয়েছে। আপনি যত বেশি এই দুটি নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলা তত বেশি খুশি হবেন। তাই বেশি বেশি করে এই দুটি নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন। খুব বেশি কিন্তু কষ্ট হওয়ার কথা না এই দুটি নাম ধরে ডাকতে। তাই যখনই সময় পাবেন এই দুইটি নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন। যখনই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই দুইটি নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন, তারপর দোয়া করবেন। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজ শেষে এই দুইটি নাম ধরে বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন এবং আপনার দোয়াগুলোও কবুল করে নেবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা আবার আসব নতুন কোনো ভিডিওর আমল নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওমা তাওফিকিল্লা বিল্লাহ।